আপনারা দেখছেন স্ট্রিং নিউজ, স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি হালিম। ফের রাফ অ্যান্ড টাফ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক পরিচয় না দেখে কুচবিহারের দিনহাটার গণ্ডগোলকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কুচবিহারে প্রশাসনিক বৈঠকে পুলিশকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে দিনহাটা থানার আইসির কাছে গণ্ডগোল কেন হচ্ছে তা নিয়ে জানতে চান মুখ্যমন্ত্রী। এরপরেই তিনি নির্দেশ দিয়ে বলেন, এরপর দিনহাটায় যাতে আর কোনো গণ্ডগোল না হয়, যেই গণ্ডগোল করবে সাথে সাথে ব্যবস্থা নিন। সরকারের নির্দেশ, যে করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নিন, কোনো নেতাগিরি আমি শুনব না। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই দিনহাটায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী মাদার ও যুবর মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। নির্বাচনের আগেই দিনহাটার গীতালদহে খুন হন তৎকালীন তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য। নির্বাচনের পরে সেই গণ্ডগোল আরও ব্যাপক আকার নেয়। বোমাগুলির লড়াইয়ে বহু মানুষ আহত হন, উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। সম্প্রতি দিনহাটা কলেজে অলোক নিতাই দাস নামে প্রথম বর্ষের এক ছাত্রকে পিটিয়ে খুন করা হয়। এরপরেই জেলা জুড়ে দিনহাটার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে বিভিন্ন মহল। গতকাল বামেরা দিনহাটায় মিছিল করে সন্ত্রাস বন্ধের দাবি তোলেন। এই পরিস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রী কোচবিহারে প্রশাসনিক বৈঠক করে দিনহাটার প্রসঙ্গ নিয়ে কি বলেন সেই দিকেই তাকিয়েছিল জেলার প্রায় সব মহল। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর ওই নির্দেশের পর দিনহাটার অবস্থার কতটা পরিবর্তন হয় এখন সেটাই দেখার। কুচবিহার থেকে এমনই খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি মনিরুল হক। চলুন দেখে নিই সেই খবর। গণ্ডগোল হয়েছে, কেন হয়েছে? দিনহাটা আমি আসার পরে একটাই গন্ডগোল হয়েছে ম্যাডাম। আপনি কবে এসেছেন? আমি জয়েন করেছি আগস্টের 1 তারিখে। আচ্ছা, আমি আগস্টে এসেছি। দু মাস তার আগে একটাই ছাত্রদের নিয়ে একটা গন্ডগোল হয়েছে। ছাত্রদের নিয়ে গন্ডগোল হয়েছে, এছাড়া দিনহাটা ব্লক 1 যেটা আমার থানার মধ্যে পড়ে সেটা বিস্কুল আছে। ঠিক আছে, আপনি দেখে নিন যাতে ফার্দার কোনো গন্ডগোল না হয়। ইয়েস ম্যাম। যেই গন্ডগোল করবে ইউ টেক স্ট্রং অ্যাকশন। ইয়েস ম্যাম। বলে এটা গভর্নমেন্টের ইনস্ট্রাকশন, কোনো নেতাগিরি বা কিছু আমি শুনবো না। ইয়েস ম্যাম। স্টেট টেক স্ট্রং অ্যাকশন, যে করবে তাকে ধরবে। ইয়েস ম্যাম। ওকে। শীতল কুচিতে কে আছে? কতদিন আছে? এক বছর দুই মাস হয়েছে ম্যাম। আপনার এলাকা ঠিক আছে? আমার একদম কোনো প্রবলেম নাই। না ঠিকেন না, ঠিক আছে, ঠিক আছে, বসে। শীতাই, শীতাই আইসি কে আছে? কতদিন আছেন ভাই? মার্চে জয়েন করেছি ম্যাডাম। মার্চে, ঠিক আছে। এলাকা বর্ডার গুলো একটু নাকা চেক, নাকা চেকিং টেকিং গুলো করেন, কারণ আপনাদের বর্ডার দিয়ে কিছু ঢুকছে কিনা দেখছি, তো নজর রাখছে। তোমাদের কুচবিহার যেটা বর্ডার পড়ে, মেন যে বর্ডার গুলো আসামের বর্ডার পড়ে, বাংলাদেশের বর্ডার পড়ে, সেই বর্ডার গুলো লক্ষ্য রাখছেন কি? নাকা চেকিং টা ঠিক মতো করবেন। বন্দুক নিয়ে চলে এলো আপনার এখানে খুন করলো, চলে গেলে এগুলো এলাও করবেন না, ঠিক আছে? আমি লক্ষ্য করছি যে আমরা অনেক চেষ্টা করলেও সে ব্যাপারে কুচবিহারে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা হচ্ছে না। যদিও এখানে আমরা ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ বা অন্যান্য যা যা আছে সবই করে দেওয়া হচ্ছে, একটু আপনারা বলুন তো কি করে, আপনারা এটা কি করে হতে পারে? তিন মাস আরো আছে ম্যাম আমাদের হাতে, আমরা আরো চেষ্টা করছি এই ফিগার আরো আরো আমাদের ভালো হয়ে যাবে। সেপ্লাই সেপ্লাই তোমরা টাইপটা দিচ্ছ কি? হ্যাঁ ম্যাম, রেগুলার দিচ্ছি। আমার রিপোর্টে তো বলেছি এবারে 17 থেকে বেড়েছে। না ম্যাম, কম হয়েছে। 17 জানুয়ারি টু সেপ্টেম্বর ছিল 93, আর 18 জানুয়ারি টু সেপ্টেম্বর হয়েছে 102। 103 ম্যাম, 102। এই এই ইয়ারে 102 আছে ম্যাম, 102। হ্যাঁ, তো আগের বারে তো 93 ছিল। টোটাল লোক মারা গেছিল ম্যাম 130। আমার নিউজ এই সময়টা আমি বলছি দিস পিরিয়ড, এটা হতে পারে তোমার আরো তিন মাস বাকি আছে সেটাকে ক্যালকুলেশন করে বলেছে, কিন্তু এই পিরিয়ডটার কথা বলছি আমি, না হলে তুমি আমাকে বলবে। তখন
তাহলে কোনো প্রবলেম হলে লোকাল এমএলএকে সাথে নিয়ে নিন। মেট্রিকগঞ্জে কিছু পড়ে আছে, মেট্রিকগঞ্জের পরেশবাবু, হ্যাঁ, যেখানে আমাদের যাতায়াতের জন্য আমরা যে জায়গাতে সেই ক্যাম্পটা তৈরি হচ্ছে, বিল্ডিংটা তৈরি হচ্ছে, কিন্তু সেটা শহর থেকে দূরে, সেই জন্যই ওদের একটা কথা ছিল সেখানে একটা ব্রিজ করার দরকার। শিক্ষা বলুন, স্বাস্থ্য সেরা আমার কালী পুজো এবং ছট পুজো সব অভিনন্দন জানিয়ে জগদ্ধাত্রী পুজো। আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের পরিবারের সকলে মঙ্গল কামনা করি। আমার ডিএম এর বিক্রি বিয়োগ হয়েছে, ন্যাচারালিও কাজ আছে, সেই জন্য থাকতে পারবেন বলে এডিএম চালাবে বিক্রি বলে একটু দেরি হয়েছে, ওরা পাঠাচ্ছে, আপনারা একটু চটপট করে দিন। আমার ঠিক আছে, ধন্যবাদ আমাদেরকে আরেক ম্যাডাম, আমাদের পরিবারে আর আমাদের এত ছোট ছোট ইন্ডাস্ট্রি আসছে আমাদের কাছে, সুন্দর কাছে বা আমাদের ডিএসির কাছে, আমরা প্রাইভেট থাকি বা যদি ছোট ইন্ডাস্ট্রি পার্ক করতে চাই ব্যাপারে একটু সহযোগিতা। ইন্ডাস্ট্রিয়াল পার্ক তো করতে পারে, আলাদা তোমাদের কমিশন তো আছে, একটা তো তোমরা করছো না, যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।